বন্ধুরা, ডিজিটাল কারেন্সি বর্তমান সময়ের আলোচিত একটি বিষয়। ডিজিটাল কারেন্সি নিয়ে আজ আমরা কথা বলবো। তবে ডিজিটাল কারেন্সি নিয়ে কথা বলার আগে আমরা পর্যায়ক্রমে কারেন্সি এবং ডিজিটালাইজেশন বিষয়টি একটু বোঝার চেষ্টা করব। কারেন্সি বা মুদ্রা হচ্ছে এমন একটি সার্টিফিকেট, যে সার্টিফিকেট নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বা নির্দিষ্ট দেশে সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য এবং সবাই বিনিময়ের মাধ্যম হিসাবে এই সার্টিফিকেটকে ব্যবহার করে। এখানে সার্টিফিকেট কেন বলছি, কারণ আপনি খেয়াল করলে দেখবেন যে প্রতিটি দেশের মুদ্রার সাথে একটি সার্টিফিকেশন থাকে। যেমন বাংলাদেশি টাকাতে এখানে বলা আছে, চাহিবা মাত্র ইহার বাহককে 100 টাকা দিতে বাধ্য থাকবে। কে বাধ্য থাকবে? বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত গভর্নর। তো গভর্নর সাহেব এখানে সার্টিফাই করছেন যে এটি 100 টাকা এবং এই সার্টিফিকেটটি দ্বারা 100 টাকা সমমূল্যের পণ্য ও সেবা বিনিময় করা সম্ভব। বিশ্বের প্রতিটি দেশের মুদ্রাতেই এই সার্টিফিকেশনটা থাকে এবং এটি ওই দেশের ভূখণ্ডের সমস্ত নাগরিক এটা মেনে নিয়েছেন বা অ্যাকসেপ্ট করেছেন। মুদ্রার সাথে অ্যাকসেপ্টেন্সের সম্পর্ক অতপ্রতভাবে জড়িত। আমি যদি একটি সাদা কাগজ আপনাকে দিয়ে বলি যে এটি 100 টাকা এবং এই 100 টাকার বিনিময়ে আমি আপনার কাছ থেকে কেনাকাটা করব, আপনি যদি এটাকে অ্যাকসেপ্ট করেন যে হ্যাঁ এটি 100 টাকা, তাহলে এটি আপনার এবং আমার সাথে মুদ্রা হিসাবে কাজ করবে। ঠিক কাগজের নোট যেটা সেটা এবং আমাদের ডিজিটাল ফরম্যাট যেটা, অর্থাৎ আমরা এখন চলে যাচ্ছি ডিজিটাল ফরম্যাটে। আমরা বিকাশ, রকেট, নগদ ইত্যাদি সার্ভিসের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দীর্ঘদিন ধরে ব্যবহার করছি এবং এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে আপনি যদি আপনার এজেন্টকে 100 টাকা দেন, সে কিন্তু আপনার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে 100 টাকার ডিজিটাল রূপ, অর্থাৎ ডিজিটালাইজড টাকা যেটা, সেটা আপনার ওয়ালেটে দিয়ে দিচ্ছেন এবং এই টাকাটা আপনি কিন্তু পেমেন্ট করতে পারছেন, মোবাইল রিচার্জ করতে পারছেন বা পার্সন টু পার্সন ট্রান্সফার করতে পারছেন। তো এটা গেল, কিন্তু আমরা ডিজিটাল ফরম্যাট কিন্তু অনেক আগে থেকেই ব্যবহার করছি। ঠিক অনুরূপ ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বহু আগে থেকেই আমরা ব্যবহার করছি এবং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের মধ্যে আমরা ট্রানজ্যাকশন করছি, ই কমার্সে কেনাকাটা করছি ইত্যাদি ইত্যাদি। তো এখন এরপরেও আমরা ডিজিটাল কারেন্সি কথাটি কেন বলছি, কারণ ডিজিটাল মানির ডিজিটাল ফরম্যাট কিন্তু আমরা অনেক আগে থেকেই ব্যবহার করছি, তারপরেও কেন ডিজিটাল মানি বা ডিজিটাল কারেন্সি আমাদের দরকার হচ্ছে। দেখুন, টাকা দিয়ে আপনি কিন্তু দেশের বাইরে থেকে কেনাকাটা করতে পারবেন না বা সেবা আদান প্রদানের জন্য পেমেন্ট বা রিসিভ করতে পারবেন না। সারা বিশ্বে ইন্টারন্যাশনাল মার্কেট বা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন যেটা হয় সেটা হয় মার্কিন ডলারে, ইউএস ডলারে এবং কিছু কিছু ক্ষেত্রে ইউরো, পাউন্ড বা অন্যান্য কারেন্সিতে হয়, খুবই সামান্য সেটি। তো আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কেনা বেচা করতে চাই, কারণ এখন গ্লোবালাইজেশনের যুগ, আমরা চাইলেই বিভিন্ন ইন্টারন্যাশনাল ই কমার্স সাইট থেকে পণ্য বা সেবা ক্রয় করে সেখানে পেমেন্ট করতে পারি। যদি আমরা ইন্টারন্যাশনালি কেনাকাটা করতে চাই পার্সন টু পার্সন, সেক্ষেত্রে আমার একটা অভিন্ন মুদ্রা লাগবে এবং সেটি কিন্তু আছে। যেমন আমি চাইলে ডলারে পেমেন্ট করতে পারি, কিন্তু ডলারে পেমেন্ট করার একটা প্রসিডিওর আছে। ডলারে পেমেন্ট করতে হলে আমাকে আমার কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে হবে এবং একটি ক্যালেন্ডার ইয়ারে আমি কী পরিমাণ ডলার এন্ডোর্স করব তার একটা পরিসীমা রয়েছে। এর বেশি আমি ডলার এন্ডোর্স করতে পারবো না। কিন্তু আমার কেনাকাটা করার জন্য যদি বেশি ডলারের প্রয়োজন হয় তখন আমি কী করব? এক্ষেত্রে অসুবিধাটা হচ্ছে যে আমাকে ব্যাংকের কাছে যেতে হবে, কনভার্সন রেট যেটি আছে আমাকে টাকাকে প্রথমে ডলারে রূপান্তর করতে হবে বা টাকা দিয়ে ডলার কিনতে হবে, তারপরে সেই ডলার দিয়ে আমি দেশের বাইরে থেকে যে পণ্য বা সেবাটি নিলাম সেটার জন্য পেমেন্ট করতে হবে। এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, কনভার্সন রেট ওঠানামা করে, ব্যাংককে চার্জ দিতে হয়, ফলে একটা লেন্দি প্রসেস এখানে কাজ করে। তো এই প্রসেসটাকে সহজ করার জন্য ডিজিটাল কারেন্সির উদ্ভব হয়েছে। ডিজিটাল কারেন্সি আমরা সহজেই বুঝতে পারছি, নাম দেখেই বুঝতে পারছি যে এটা এমন একটি কারেন্সি যেটি ডিজিটাল ফরম্যাটে রয়েছে।
ডিজিটাল ফরম্যাটে ইস্যু করা হচ্ছে, ডিজিটাল ফরম্যাটে এটা ট্রানজ্যাকশন হচ্ছে এবং সারা বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়ছে। ডিজিটাল কারেন্সির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কারেন্সি হচ্ছে বিটকয়েন, এবং এই বিটকয়েন কিছু কিছু দেশ অ্যাকসেপ্ট করছে, কিছু কিছু প্রতিষ্ঠান অ্যাকসেপ্ট করছে। যেমন মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা বলেছে যে তাদের গাড়ি ক্রয়ের জন্য ডিজিটাল কারেন্সি বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করা যাবে। তো এইভাবে যারা অ্যাকসেপ্ট করছেন ডিজিটাল কারেন্সি বিটকয়েনকে, তাদের মধ্যে কিন্তু এই ট্রানজ্যাকশনটি সংঘটিত হচ্ছে। এখনও বহু দেশ বিটকয়েনকে অ্যাকসেপ্ট করেনি, ফলে তাদের মধ্যে এই ডিজিটাল কারেন্সি ট্রানজ্যাকশন হচ্ছে না, বা হলেও খুব গোপনে হচ্ছে। যেমন আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছি যে বাংলাদেশেও গোপনে বিটকয়েনের ট্রানজ্যাকশন হচ্ছে। এখানেই হচ্ছে মূল বিষয়টি, যে অ্যাকসেপ্টেন্সের বিষয়টি। টাকাকে আমরা যেমন সবাই স্বীকৃতি দিয়েছি এবং বাংলাদেশ সরকার এবং গভর্নরের সিগনেচার সাপেক্ষে, কিন্তু বিটকয়েনকে কিন্তু এখনও সবাই অ্যাকসেপ্টেন্স দেয়নি। ফলে যারা অ্যাকসেপ্টেন্স দিয়েছেন তারা বিটকয়েনে লেনদেন করছেন, যারা অ্যাকসেপ্টেন্স দেননি তারা বিটকয়েনে লেনদেন করতে পারছেন না, এটাই স্বাভাবিক বিষয়। তো বিটকয়েন বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে, কিছু কিছু দেশ এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং তারা ট্রানজ্যাকশন করছে। বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক এখনও পর্যন্ত এটিকে অ্যাকসেপ্ট করেনি। তো ধারণা করা হচ্ছে যে অদূর ভবিষ্যতে বিটকয়েনকেও অ্যাকসেপ্ট করা হবে, বা বিটকয়েনের মতো ডিজিটাল কারেন্সিকেও অ্যাকসেপ্ট করা হবে এবং আমরা ডিজিটাল কারেন্সিকে লেনদেন করতে পারবো। এবং এমনও সময় আসতে যাচ্ছে যখন বাংলাদেশ সরকার বা অন্যান্য গভর্নমেন্টগুলো, অন্যান্য সরকারগুলো, দেশের সরকার যারা বিটকয়েনকে অ্যাকসেপ্ট করেননি বা ডিজিটাল কারেন্সিকে অ্যাকসেপ্ট করেননি, তারা ডিজিটাল কারেন্সিকে অ্যাকসেপ্ট করবেন এবং নিজেরা নিজেদের টাকার ডিজিটাল ফরম্যাট ইস্যু করবেন। যেমন এটা হতে পারে ডিজিটাল টাকা, ইন্ডিয়ার জন্য হতে পারে ডিজিটাল রুপি, ইত্যাদি ইত্যাদি। তো ডিজিটাল কারেন্সি আসার মূল প্রেক্ষাপট হচ্ছে যে এটির ফরম্যাটটা সম্পূর্ণ ডিজিটাল। আপনি আপনার ইউজার আইডিতে লগ ইন করে বিটকয়েন বা ডিজিটাল কারেন্সি কেনা বেচা করতে পারবেন। এখানে ক্রস বর্ডার ট্রানজ্যাকশন করতে কোনো ধরনের অসুবিধা হবে না এবং এখানে কোনো কন্ট্রোল নেই, সেন্ট্রাল ব্যাংকের কোনো কন্ট্রোল নেই, কোনো গভর্নিং অথরিটি নাই, যার ফলে এটিকে অবাধে লেনদেন করা যাচ্ছে। কিন্তু এটাকে যদি গভর্নিং বডির আন্ডারে আনা যায় এবং ট্র্যাক করা যায়, তাহলে কিন্তু এই বিটকয়েন হয়ে উঠতে পারে আগামী দিনের সম্ভাবনাময় একটি কারেন্সি, যেটা ডিজিটাল ফরম্যাটে সারা বিশ্বব্যাপী কাজ করবে। সবাইকে ধন্যবাদ।